জিনিসটা দেখবো, একটা ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা এমএস ওয়ার্ড পারি না এরকম কেউ নাই আমার মনে হয়, তাই না? সবাই পারি। এমএস ওয়ার্ডে একটা জিনিস আছে যেটা হলো নতুন ডকুমেন্ট নেয়ার জন্য কন্ট্রোল এন দেওয়া প্রয়োজন হয়, তাই না? এইখানেও আপনি একটা নতুন ডকুমেন্ট যখন নেবেন কন্ট্রোল এন দিবেন, দেখেন এই যে কন্ট্রোল এন আছে, অথবা ফাইল মেনু থেকে নিউ ক্লিক করবেন। নিউ ক্লিক করলে যেটা হবে, একটা ডকুমেন্ট বের হয়ে আসবে, নতুন ডকুমেন্ট আসবে। নতুন ডকুমেন্ট আসলে এখানে যে কাজটা করা যায়, প্রথমে একটা নাম দেওয়া যায় যে আপনি ডকুমেন্টটা নেবেন, সেটা একটা নাম দিতে চান। মনে করেন আমি আপনাদের বেস নাম্বারটাই দিলাম 24। তার নিচে সেকেন্ড যে অপশনটা পাবেন সেটা হলো প্রোফাইল। প্রোফাইলটা কী কাজ করে বা কী কারণে প্রয়োজন হয়, এটা হলো বেসিক্যালি মিডিয়া, যে আমি যে ডকুমেন্টটা নিচ্ছি এই ডকুমেন্টটা আসলে কোন পারপাসের জন্য আমি কাজ করবো। আমি কি ওয়েব মিডিয়ার জন্য কাজ করবো, আমি কি প্রিন্ট মিডিয়ার জন্য করবো, অথবা কোনো ডিভাইস, অথবা ভিডিও ফিল্ম, অথবা বেসিক RGB, কোন সেক্টরের জন্য করছি, এটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। ইনিশিয়ালি আমরা প্রিন্ট মিডিয়া যদি সিলেক্ট করি, এখানে প্রোফাইলটা প্রিন্ট মিডিয়া দেখাবে। সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হলো নাম্বার অফ আর্টবোর্ডস। এই আর্টবোর্ডগুলো কি, সাধারণত এমএস ওয়ার্ডে যে জিনিসটা দেখা যায় সেটা হলো একটা পেজ নিয়ে আপনি লিখতেছেন, তারপরে পেজটা কন্টিনিউ হচ্ছে, একটার পর একটা পেজ আসতেছে। কিন্তু এখানে বিষয়টা এরকম না, এখানে একটার পর একটা পেজ আসবে না। আপনি যে ডকুমেন্টটা বা আর্টবোর্ডটা নেবেন, এখানে ডকুমেন্টকে আর্টবোর্ডই বলা হয় সাধারণত, ডকুমেন্ট নেওয়ার পরে যে আর্টবোর্ডটা থাকবে সেটার পরিমাণ আপনি বাড়াতে পারেন, কিন্তু ডিফারেন্ট ওয়েতে। এখন যদি আমি এটাকে নাম্বার ওয়ান আছে, এখানে যদি আমি ইনক্রিজ করি, সাথে সাথে পাশেরগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে আপনার নেক্সট ডকুমেন্টটা কি ডান দিকে আসবে না নিচে আসবে সে ইন্ডিকেট করে দিচ্ছে। এখানে দেখলে দেখা যাবে ডান দিকে সে অ্যারো দিয়ে দিয়েছে, তার মানে পরের ডকুমেন্ট আপনি যদি দুইটা করেন, ফার্স্টেরটা থাকবে লেফটে, তারপরেরটা থাকবে রাইটে। এখানে অনেকগুলো ওয়ে আছে, আপনারা দেখে নিতে পারেন কীভাবে করা যায়। ইনিশিয়ালি আমরা একটাই নিব, কারণ এটা আমাদের অন্য একটা ক্লাসের মধ্যে আছে। সেকেন্ড যে বিষয়টা আছে, বাই ডিফল্ট দেখেন আমরা যখনই চেঞ্জ করছি প্রোফাইল কিন্তু আর থাকছে না, তার মানে প্রোফাইল কাস্টমাইজ হয়ে যাচ্ছে। সেকেন্ড যেটা করব, পেপারের সাইজ। আমরা 4 নম্বর ক্লাসে পেপারের সাইজ সম্পর্কে একটু ডিটেলস জানবো। ইনিশিয়ালি আমরা লেটার সাইজটা সবাই চিনি, A4 সাইজটা সবাই চিনি, A4 সাইজটা আমরা সিলেক্ট করি। আরেকটা বিষয় আছে ইউনিট। ইউনিটটা হলো মেজারমেন্টের যে ইউনিট হয় সেটা সম্পর্কে হয়তো কিছু ধারণা আছে আমাদের, সবগুলো নাই। আমরা ইঞ্চি সবাই চিনি, তাই না? তাহলে আমরা ইঞ্চিতে যাই। ইঞ্চিতে যাওয়ার পরে A4 সাইজের উইথ এবং হাইট কত আছে দুইটা জিনিস দেখাচ্ছে। এগুলো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমার মনে হওয়ার কথা না, তাই না? খুব বেসিক বিষয়গুলো। সেকেন্ড যে বিষয়টা আছে এটা ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন তো আমরা জানি, তাই না? ওরিয়েন্টেশন মানে হলো যে আমি যে ডকুমেন্টটা নিব সেটা কি এরকম খাড়া আসবে নাকি এরকম হরিজেন্টালি আসবে, মানে ভার্টিক্যাল না হরিজেন্টাল, এটাকে বলা হয় ওরিয়েন্টেশন। যদি আপনি এরকম পোর্ট্রেট নিতে চান তাহলে ভার্টিক্যাল সিলেক্ট করেন, আর যদি আপনি ল্যান্ডস্কেপ নিতে চান তাহলে আপনি হরিজেন্টাল সিলেক্ট করেন, ঠিক আছে? আমরা পোর্ট্রেট নিব। এই বিষয়টা সম্পর্কে হয়তো অনেকের ধারণা নাই, যেটা হলো ব্লিড। যে ব্লিডটা কি জিনিস, ব্লিড হলো যে আমরা যখন ডিজাইন করব, ডিজাইনের কিছু প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালগুলো আমরা যখন জানবো তখন ব্লিডের ইউজেসটা জানবো। ইনিশিয়ালি আমরা একটা জিনিস জানি যে আপনার ডকুমেন্টের বাহিরে যদি একটা অংশ নিতে চান তখন আমরা ব্লিড নিব। এটা বেসিক্যালি একটা গাইড হিসেবে কাজ করবে। আমরা এখানে ব্লিডে যদি ডান পাশে লিঙ্ক বাটনটা দেওয়া থাকে তাহলে কী করবে, লিঙ্কিং, দেখেন এখন ক্লিক করেছে লিঙ্কটা উঠে গেছে, ক্লিক করেছে এখন লিঙ্ক আছে। তার মানে হলো একটাতে আমি যদি যে অ্যামাউন্টটা দিব প্রতিটাতে সেম অ্যামাউন্ট আসবে। মনে করেন এখানে আমি দিয়েছি 0.2, দিয়ে যদি আমি ট্যাব প্রেস করি দেখেন সবগুলোতে চলে আসবে 0.2। তার মানে আমার এখানে লিঙ্ক ক্লিক করার কারণে ম্যানুয়ালি আমাকে সবগুলোতে দিতে হয়নি। আচ্ছা, তারপরে যেটা আছে অ্যাডভান্সের মধ্যে, সেখানে আছে কালার মোড। আমরা জানি যে আমরা যখন কাজ করব, এখনও হয়তো ভালো করে জানি না CMYK কী জিনিস, RGB কী জিনিস, তাই না? এগুলো আমরা জানবো। তবে ইনিশিয়ালি একটা জিনিস জানি, যখন প্রিন্টিংয়ের জন্য কাজ করব তখন আমরা CMYK দিব, যখন আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করব তখন RGB দিব। তাহলে ইনিশিয়ালি আমরা CMYK দিয়ে শুরু করি। রাস্টার ইফেক্টটা আপনি 300 রাখতে পারেন, ইটস গুড। আর যদি মনে হয় যে আমার কম্পিউটার অনেক স্লো বা ভালো কাজ করছে না প্র্যাকটিস করার জন্য, আমি 72 দিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু কাজের জন্য আপনি 300 দিবেন। প্রিভিউটা বাই ডিফল্ট থাকবে, যা আছে তাই। এখন যদি আপনি ওকে প্রেস করেন, সিম্পলি ওকে প্রেস করেন, তাহলে আপনার ডকুমেন্টটা তৈরি হয়ে যাবে। যদি ডকুমেন্টটা ওকে করি তাহলে আমার মনে হয় এরকম একটা চেহারা পেয়েছি সবাই, তাই না? এরকম চেহারা পান নাই কয়জন আছেন? জানা প্রয়োজন সেটা হলো যে আসলে এই সফটওয়্যারটা দিয়ে কি ধরনের কাজ হয়, তাই না? এখন আমাদের জানা প্রয়োজন যে এই সফটওয়্যারটা দিয়ে আসলে কি ধরনের কাজ হয়। এটা কি ইমেজ এডিটিং এর কাজ করে, এটা কি কোনো ভেক্টর নিয়ে কাজ করে, না রাস্টার নিয়ে কাজ করে? ভেক্টর কি বা রাস্টার কি, সেগুলো আমাদের জানা প্রয়োজন না, কি মনে হয়? আচ্ছা,
ইলাস্ট্রেটর মূলত কাজ করে হলো ভেক্টর নিয়ে। ভেক্টর কি জিনিস? ভেক্টর হলো সলিড জিনিস। মনে করেন আপনি রং, দুইটা কাঁচা রং বা দুইটা রঙের কৌটা যদি আপনি কিনে আনেন, একটার উপর একটা রং ঢেলে দেন, এটা কি আপনি সেপারেট করতে পারবেন? কখনো সম্ভব না, কাঁচা রঙকে সেপারেট করা যায় না। কিন্তু লেগো নিয়ে আপনারা কেউ খেলেছেন কিনা বা বাচ্চা কাচ্চারা হয়তো খেলেছে দেখেছেন, লেগো আছে না, লেগো সেট, ওইটা দিয়ে কি হয়, লেগো সেটগুলো আপনি যদি একটার পর একটা রেখে একটা ঘর বা একটা বাড়ি বা একটা কিছু তৈরি করেন, সেটাকে চাইলে আবার সেপারেট করা যায়, তাই না? ইলাস্ট্রেটর বেসিক্যালি ওরকম একটা ভেক্টর শেপ, যেটা সলিড জিনিস নিয়ে কাজ করে, একটার উপর একটা থাকে, কিন্তু কাঁচা রঙের মতো না। কাঁচা রং যেটা, সেটা কাজ করে ফটোশপ, যেটাকে রাস্টার বলা হয়। তাহলে ইলাস্ট্রেটর ফরম্যাট হলো ভেক্টর ফরম্যাট। এটা একটার উপরে আরেকটা থাকলে বা একটা রঙের উপর একটা রং থাকলে কখনো একটার সাথে একটা লেগে যাবে না, সবসময় সেপারেট থাকবে এবং সলিড জিনিস নিয়ে কাজ করে। ক্লিয়ার? কারো কোনো বুঝতে সমস্যা আছে এই জায়গাটায়? কোনো কোশ্চেন থাকলে করে ফেলবেন, আর কোশ্চেন থাকলেও আমার কথা শেষ হলে বলেন, তাহলে সুবিধা হয় কি যে আমি আসলে টপিক্সটা কন্টিনিউ করতে পারি। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব, থার্ড যেটা আছে, রিসেটিং অ্যান্ড সেভিং ইউর ওয়ার্ক স্পেস। অনেকের হয়তো, আমার এখানে কম্পিউটারে যে চেহারাটা দেখতে পাচ্ছি হয়তো এরকম নাই, একটু উল্টাপাল্টা আছে, ডিফারেন্ট আছে। তাহলে আপনি আপনার ওয়ার্ক এনভায়রনমেন্টটা কীভাবে সেট করবেন, কীভাবে কাজ করবেন, সেটা আমরা এখন দেখব। থার্ড, উইন্ডো মেনুতে যখন যাব, দেখেন এখানে একটা অপশন আছে ওয়ার্ক স্পেস, আমরা দেখতে পাচ্ছি মনে হয় এখানে আছে। এখানে ব্যাচগুলো আমরা সেভ করেছি বিভিন্ন ব্যাচ নাম্বার দিয়ে। এটা আসলে কমন থাকে, নিচের পার্টগুলো কমন থাকে, অটোমেশন এসেনশিয়াল থেকে শুরু করে ওয়েব পর্যন্ত কমন থাকে। এখন যে কাজটা করবেন সেটা হলো, মনে করেন আমি এখানে কালার আছে, এটাকে বলা হয় প্লেট। এই প্লেটগুলো যদি সরিয়ে ফেলি, হয়তো অনেকের অনেক রকম আছে, ডিফারেন্ট চেহারা থাকতে পারে, হ্যাঁ হয়তো অনেকের ডান পাশটা নাই, আছে এরকম, তো এরকম উল্টোপাল্টা থাকতে পারে না। আচ্ছা, সেক্ষেত্রে কী করবেন, একটা স্ট্যান্ডার্ড, একটা ডিফল্ট মুড আপনি কীভাবে পাবেন, সেটার জন্য সহজ বিষয় হলো প্রথমে যেটা করবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, গিয়ে দেখেন কোনটা সিলেক্ট আছে। যদি অন্য কোনোটা সিলেক্ট আপনি আপনি কী করবেন, এসেনশিয়ালস যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হবে। আচ্ছা, অ্যাক্টিভেট থাকা অবস্থায় কিন্তু আমরা এরকম উল্টাপাল্টা পাচ্ছি, কিন্তু আমার এটা ডিজার্ভ না, আমি এই জিনিসটা চাই না, আমি চাই সুন্দর একটা ইন্টারফেস। সেক্ষেত্রে কী করবেন, এসেনশিয়াল দেখেন ডান পাশে এসেনশিয়াল পাবেন, এখানে ক্লিক করে নিচে দেখেন রিসেট এসেনশিয়াল বলে একটা কথা আছে। রিসেট এসেনশিয়ালসে যখন আপনি ক্লিক করবেন, আপনার এনভায়রনমেন্টটাকে ডিফল্ট অবস্থায় যেরকম থাকার কথা এরকম নিয়ে যাবে। এটা জাস্ট বেরোনো আছে, এই কারণে এটা দেখাচ্ছে, আপনি যদি ক্লিক করেন এরকম ডিফল্ট মোডে চলে যাবে। যদি মোডটাকে আপনি একটু ওপেন করে দেখতে চান প্লেটগুলো, সিম্পলি এখানে ক্লিক করেন, তাহলে আপনার প্লেটগুলো দেখাবে। এটা হলো ডিফল্ট মোড। এই কাজটা করবেন, বাম পাশে যে টুলবারটা আছে, বাম পাশে যে টুলবারটা আছে, এই টুলবারটা দেখেন এরকম ডাবল টুল আছে কিনা, কারো যদি এরকম সিঙ্গেল থাকে দেখেন লম্বা আছে, তাই না? এখন স্ক্রিন দেখা যাচ্ছে, এখন সিঙ্গেল আছে, এটা সিঙ্গেলটা যদি থাকে আপনি এখানে একটা ক্লিক করেন তাহলে ডাবল হয়ে যাবে, এবং সবার টুলবারটা এরকম ডাবল রাখবেন। তাহলে সুবিধা হবে কি, আমার টুলের প্লেসমেন্টটা কোথায় আছে আপনি ইজি খুঁজে পাবেন, আদারওয়াইজ ইজি খুঁজে পাবেন না। এরকম সবাই করে নিতে পারেন যদি কারো না থাকে, আর আমার ধারণা সবারই থাকার কথা এরকম অবস্থায়। আচ্ছা, এখন দেখেন বাম পাশ থেকে যদি আমরা যাই, 2, 2, 4, 5, পাঁচ নম্বর পয়েন্টে যদি আমরা আসি, দেখেন এখানে ডিফারেন্ট টুল থাকতে পারে, হয়তো কারো রেক্টেঙ্গেল আছে, কারো রেক্টেঙ্গেল নাই, এরকম চার কোণে একটা বক্স আমরা দেখতে পাচ্ছি। আগে দেখেন এখানে এই বক্সটাতে কি করবেন, সিম্পলি যদি আপনি একটা রাইট বাটন, লেফট বাটন ক্লিক করেন আসলে কিছু হবে না, আপনাকে করতে হবে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন যখন ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এরকম একটা পপ আপ বের হয়ে আসবে। রাইট বাটন ক্লিক করলে একটা পপ আপ আসবে, পপ আপ আসার পরে আপনি যদি মাউসটা ছেড়েও দেন সে ওই অবস্থায় থাকবে। আপনাকে কি করতে হবে, মাউসটা ধরে এই যে ডান পাশে দেখেন ছোট্ট একটা বার আছে, দেখতে পাচ্ছি পিছনে যারা আছে, ছোট্ট বারটায় আপনি সিম্পলি একটা ক্লিক করবেন। এখানে রাইট ক্লিক করবেন না, কোন ক্লিক করবেন, লেফট ক্লিক করবেন, নর্মাল যে ক্লিক করি আমরা এই ক্লিকটা করবেন। করলে এরকম একটা টুল বার আসবে, এটাকে আপনি সেপারেট করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আগে দেখে নেন ভাইয়া, তাহলে টুলটা আমার এখন সিলেক্ট আছে, এই টুলটার নাম হলো রেক্টেঙ্গেল টুল। তারপরে টুলটার নাম যদি আমি খুঁজে না পাই বা না জানি, আপনি কী করবেন, সিম্পলি ক্লিক করেন, দেখেন নিচে নামটা দেখাচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, তারপরে দেখাচ্ছে ইলিপ্স টুল, তারপরে পলিগোনাল, তারপরে স্টার, তারপরে স্টার। নামগুলো আপনি নিজে পাবেন, আমার নাম না শুনলেও কোনো সমস্যা নাই, মানে আমি যা বলছি সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন, নামগুলো নিচে দেখাচ্ছে, এই যে নিচে যদি খেয়াল করেন এখানে নামটা দেখাচ্ছে যেটা সিলেক্ট আছে, ঠিক আছে?
আচ্ছা, প্রথমে আমরা দেখবো যে একটা শেপ কিভাবে ড্র করতে হয়। শেপ ড্র করার জন্য আমরা রেক্টেঙ্গেল শেপে যাব। এই মাউসটা যখন ক্লিক করব, মানে শেপ যখন সিলেক্ট থাকবে, মাউসের কার্সরটা দেখেন ডিফারেন্ট হয়ে যাবে। আমি যদি সিলেকশন টুলে থাকি একরকম, আবার রেক্টেঙ্গেল টুলে থাকলে আরেক রকম থাকবে। এখন আমি কি করবো, সিম্পলি লেফট ক্লিক, বা আমরা যে বাটনটা ক্লিক করি রেগুলার বেসিস, ওইখানে একটা ক্লিক করব। ক্লিক করে মাউসটা ছাড়বো না, মাউসটা না ছেড়ে ড্রাগ করব। ড্রাগ তো করতে পারি, সিস্টেমটা জানি না, ধরে ড্রাগ করব। ড্রাগ করে যদি আমরা মাউসটা না ছাড়ি, মাউস যেদিকে সরাই আমার ওই অনুযায়ী শেপটা হবে, এবং যেখানে ছেড়ে দিব ঠিক ওইখানে একটা শেপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা শেপ আমি ড্র করতে পারলাম। এখন যদি মনে হয় আমার আরও কিছু শেপ ড্র করার প্রয়োজন, কি করবেন, এই টুলটায় থাকতে হবে। আর যখন একটা টুল আপনি দেখছেন হাইলাইটেড হয়ে আছে, তার মানে আপনি এখানে আছেন, আরেকবার যেতে হবে না। মনে করেন একটা ড্র করলাম, আরেকটা ড্র করতে হবে, তাহলে কি আমি আবার এখানে যাব, ক্লিক করব, আবার ড্র করব, এরকম বিষয়টা এরকম না। যেহেতু এটা হাইলাইটেড আছে, তার মানে এটা সিলেক্টেড আছে, আমাকে আরেকবার ওইখানে যেতে হবে না। আমি সিম্পলি আরেকটা ড্র করতে পারি, এরকম আনলিমিটেড ড্র করতে পারি, কোনো লিমিট নেই, আনলিমিটেড। আমার মনে হয় আপনারা এই টুলগুলো সবগুলোই ক্রিয়েট করতে পারবেন, এরকম ড্র করতে পারবেন, আপনারা ট্রাই করে দেখতে পারেন যে। আচ্ছা, এখন আমরা দেখবো হলো এক একটা আইটেমকে, এক একটা শেপকে কীভাবে কালার করা যায়। কালার করার জন্য কী করতে হয়, খুব ইজি। আমি একটা শেপ ড্র করেছি, শেপটা ড্র করার পরে এখন বাই ডিফল্ট যেটা করে, মাঝখানে কালারটা সাদা থাকে, বর্ডার কালারটা ব্ল্যাক থাকে, যেটাকে এখানে স্ট্রোক হিসেবে বলা হয়, যেটা আমরা সাধারণত অ্যাজ ইউজুয়াল কী বলে এটাকে, বর্ডার বলি, তাই না? হ্যাঁ, এটাকে আমরা এখন থেকে বর্ডার বলবো না, এটাকে স্ট্রোক বলবো, ঠিক আছে? এই যে স্ট্রোকের স্পেলিংটা এখানে আছে, STROK, স্ট্রোক। আচ্ছা, এখন এই কালারটা চেঞ্জ করতে হলে কোত্থেকে কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করার উপায়টা কি, সেটা আমরা এখন দেখব। এখানে দেখেন বাম পাশে যদি আপনি খেয়াল করেন, দুইটা কালার আছে, একটা দেখেন ফিল দেখাই যাচ্ছে, এটা ফিল, নিচে যে কালারটা আছে একটা বর্ডারের মতো, ইটস কল স্ট্রোক কালার। তার মানে হলো উপরে একটা ফিল কালার, নিচেরটা স্ট্রোক কালার। কোনো একটা অবজেক্ট যদি আপনি মডিফাই করতে চান, কোনো একটা কাজ করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার একটা ছোট গল্প বলি, তাহলে আপনাদের মনে থাকবে। সেটা হলো এক হুজুর গিয়েছে ওয়াশ করার জন্য কোনো একটা গ্রামে। তো যাওয়ার পরে এক বুড়ি মহিলা এসে বলতেছে, হুজুর আমার ছেলেটা তো বিদেশ যাবে, তো তার জন্য একটু দোয়া করেন। বলে ঠিক আছে, ওকে ফাইন, আমি দোয়া করব। আবার পরের বছর যখন গিয়েছে, তখন একই অবস্থা, বলে হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। বলে এখনো যায়নি বিদেশে, তুমি কি পাসপোর্ট করেছো? বলে না, পাসপোর্ট তো হুজুর এখনো করিনি। পাসপোর্ট করে মানে ভিসাও করা নেই, মানে কিছুই হয় নাই। তারপরে তোমাকে দোয়া চাওয়ার আগে কি করতে হবে, পলিসিটা অ্যাপ্লাই করতে হবে, আগে যা যা করার প্রসিডিউর করে তারপরে কি করতে হবে, দোয়া চাইতে হবে। তো এখন আপনি যে কোনো কাজই করেন না কেন, যে কোনো ইমপ্লিমেন্টেশনই করেন না কেন, প্রথমে যেটা করতে হবে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এই অবজেক্টটা সিলেক্ট নাই, এখন আপনি যতই কালার চেঞ্জ করেন, যত কিছুই করেন, কোনো কাজের কাজ কিছুই হবে না, সব রেজাল্ট জিরো। তাহলে কি করতে হবে, প্রথমে আপনাকে পাসপোর্ট বানাতে হবে, তার মানে সিলেক্ট করতে হবে, মনে থাকবে সবার। সিলেক্ট না করলে কোনো কাজ হবে না। তাহলে এখন সিলেক্ট করার পরে, আমি অবজেক্টটা সিলেক্ট করেছি, এখন আমি এই ফিল কালারটা যদি চেঞ্জ করতে চাই, কোত্থেকে চেঞ্জ করব। আপনারা দেখেন ডান পাশে এরকম কালার নামে একটা প্লেট দেখতে পাচ্ছেন, দেখতে পারার কথা, নিচে এরকম কালার আছে। আপনি সিম্পলি যদি ক্লিক করেন, দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। এবং যদি আমরা স্ট্রোক কালারটা চেঞ্জ করতে চাই, স্ট্রোক কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে কি করবেন, স্ট্রোকটাকে উপরে তুলতে হবে। যেটা উপরে থাকবে, যেটা উপরে থাকবে সেই কালারটা চেঞ্জ হবে। তাহলে উপরে আনার জন্য আমি কি করব, আমি যদি স্ট্রোকে সিম্পলি ক্লিক করি, এই এই জায়গায় না, আমি জাস্ট মাঝামাঝি জায়গায় ক্লিক করব। ক্লিক করলে এখন দেখেন উপরে আছে কি, স্ট্রোকটা বোঝা যাচ্ছে না, যেটা উপরে আছে এটা নিচে আছে। এখন যদি আমি কালার চেঞ্জ করি, দেখেন স্ট্রোকের কালার চেঞ্জ হবে। এখন স্ট্রোকটা চিকন হওয়ার কারণে আসলে বোঝা যাচ্ছে না, উপরে দেখেন লেখা আছে স্ট্রোক। আমি যদি স্ট্রোকে কয়েকটা পয়েন্ট বাড়াতে চাই, মোটা করতে চাই, মোটা করে দিলাম, এখন আমার ডিফারেন্ট কালার দেখা যাচ্ছে। আমি প্রসিডিউরটা আরেকটু রিপিট করি আপনাদের বোঝার জন্য, খুব সহজ। সেটা হলো অবজেক্ট আমাকে সিলেক্ট করতে হবে, যদি আমার ফিলটা উপরে থাকে, ফিলটা সিলেক্ট অবস্থায় আমি কালারে ক্লিক করব, কালার চেঞ্জ হবে। আমি যদি স্ট্রোক কালারটা চেঞ্জ করতে চাই, আমি স্ট্রোকে ক্লিক করব, তাহলে স্ট্রোকটা উপরে আসবে। উপরে আসলে আমি যে কালার চেঞ্জ করতে চাই সে কালার হবে। যদি স্ট্রোকটা মোটা করে দেখতে চাই, সিলেক্ট অবস্থায় উপরে স্ট্রোক পাবো, এটাকে ধরে মোটা করে দেব। আমরা কিছু ইউনিভার্সাল শর্টকাট শিখবো। ইউনিভার্সাল শর্টকাট বলতে, এই শর্টকাটগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে, স্পেশালি আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি এগুলোতে ম্যাক্সিমাম সময় ইউজ হয়, সেটা হলো ফিল কালার, স্ট্রোক কালার অ্যাক্টিভ করার ক্ষেত্রে।
মনে করেন এখন ফিল কালার নিচে আছে, স্ট্রোক কালারটা উপরে আছে, আমরা উপরে নিচে করতে চাই। কিবোর্ডে এক্স নামে একটা কি আছে, এই কিটা যদি প্রেস করেন, আপনি স্ক্রিনে যদি তাকায় দেখেন এখন ফিল কালারটা উপরে আছে, আমি যদি এক্স প্রেস করি এখন স্ট্রোক কালারটা উপরে আছে, তার মানে সে সোয়াপিং করে, এক্স প্রেস করলে সোয়াপ করে, একবার উপরে যাবে একবার নিচে আসবে, এই কাজটা করবে। এটা হলো ইউনিভার্সাল শর্টকাট, মানে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাতে এটা সেম কাজ করবে। আরেকটা শর্টকাট আমরা শিখবো, সেটা হলো শুধু ডি। কিবোর্ডে যদি আমরা শুধু ডি প্রেস করি তাহলে কি হবে, আপনারা যদি এই কালার দুইটার বাম পাশে দেখেন ছোট্ট একটা বাটন আছে, এই ছোট বাটনটা আপনি যদি মাউস নিয়ে যান দেখাবে ডিফল্ট ফিল এবং স্ট্রোক কালার, এবং পাশে দেখেন একটা বাটন দেখিয়েছে শর্টকাট, এটাকে বলে ডি। তার মানে আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা যদি কিবোর্ডে শুধুমাত্র ডি প্রেস করেন তাহলে সে ডিফল্ট কালার, ইলাস্ট্রেটর খোলার পরে আপনি যে কালারটা পাবেন ডিফল্ট কালার, সেই কালারটা আপনি ফিরে যেতে চান তাহলে শুধু ডি প্রেস করলে পাবেন। তাহলে দুইটা আমরা ইউনিভার্সাল শর্টকাট জানলাম, একটা হলো কি এক্স, এক্স প্রেস প্রেস করলে যেটা হবে ফিল কালার স্ট্রোক কালার উপরে নিচে যাবে, ডি প্রেস করলে কি হবে বলেন তো কেউ একজন, ডিফল্ট কালার পাবো। আচ্ছা আরেকটা শর্টকাট আমরা শিখবো, সেটা হলো স্ট্রোক কালার হোক ফিল কালার হোক যেটা উপরে থাকবে একটা কি প্রেস করে বা একটা কিবোর্ড শর্টকাট ইউজ করে এটাকে আমরা নান করতে পারবো। নান মানে কি, নান হলো যেখানে কোনো কালার থাকবে না সেটা করতে পারবো। সেটা হলো কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক একটা কি কীতে আছে ওই কীটা, বেসিক্যালি এটা হলো ব্যাকস্ল্যাশ বলে, অনেকে ব্যাকস্ল্যাশ খুঁজে পাবেন না, এই জন্য আমি বলছি কোশ্চেন মার্কটা খুঁজে পাবেন ইজি। যদি আপনি কিবোর্ডে কোশ্চেন মার্ক প্রেস করেন তাহলে কালারটা নান হয়ে যাবে, সেটা অবশ্যই ইনিশিয়ালি বোঝা যাবে না কারণ সাদার মধ্যে সাদা কালার আছে এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। যদি আমরা একটা ডিফারেন্ট কালার করে নেই, একটু ডিফারেন্ট কালার করে নেই, দেন যদি আমরা কোশ্চেন মার্কটা প্রেস করে দেখেন এটা নান হয়ে যাচ্ছে। শর্টকাট আমরা আজকে এখন যে তিনটা শর্টকাট শিখলাম এগুলাকে ইউনিভার্সাল শর্টকাট বলা হয়। প্রথমে আমরা যে কাজটা করলাম সেটা হলো এক্স প্রেস করলে আমরা যেটা করতে পারবো ফিল কালার এবং স্ট্রোক কালার, এই দুইটা কালারকে আমরা সোয়াপ করতে পারবো সিলেকশনের ক্ষেত্রে, আমরা কোনটার কালার চেঞ্জ করবো এক নম্বর। দুই নম্বর হলো যদি আমরা ডি প্রেস করি তাহলে আমরা ডিফল্ট কালার পেয়ে যাব, যে অবজেক্টটা সিলেক্ট থাকবে, সিলেক্ট না থাকলে কিন্তু কাজ করবে না, আগে বলে নিয়েছে তাই না, মনে আছে না, সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট না থাকলে কাজ করবে না। তাহলে সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা ডি প্রেস করি তাহলে ডিফল্ট কালার পাবো। থার্ড হলো যেটা অ্যাক্টিভ থাকবে উপরে যেটা থাকবে সেটার কালারটা যদি আমরা নান করতে চাই তাহলে যেটা করব কোশ্চেন মার্ক যে কিটা আছে অথবা ব্যাকস্ল্যাশ যেটাতে আছে সেই কিটা প্রেস করব, তাহলে নান হয়ে যাবে। তাহলে তিনটা শর্টকাট আপনারা। আচ্ছা এখন দেখবো আমরা শেপ ড্র করার ক্ষেত্রে কিছু টিপস, কীভাবে শেপগুলো ড্র করতে হয়। নর্মালি আমরা যেটা এখন শিখেছি সেটা হলো সিম্পলি একটা ড্রাগ ক্লিক করে যে কোনো ধরনের শেপ ড্র করতে পারি, পারি না, কারো সমস্যা আছে শেপ ড্র করতে? নাই। আচ্ছা কিন্তু শেপটা যদি আমরা এক্স্যাক্টলি চারকোনা চাই, দুই দিকে সমান চাই, এটা আসলে ম্যানুয়ালি সম্ভব না, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি যদি কিবোর্ডে শিফট প্রেস করেন তাহলে দেখেন দুই পাশে মাপটা 100% সমান হবে, ঠিক চারকোনা হবে, 100% চারকোনা হবে শিফট যদি আপনি প্রেস করেন। আবার আরেকটা জিনিস আছে যে পয়েন্টটা শুরুর পয়েন্ট আছে, দেখেন যেখানে আমি শুরু করেছি শুরুর পয়েন্টটা যদি আমি সেন্টার বানাতে চাই, যে শুরুর পয়েন্টটা আসলে ভুল জায়গায় আমার হয়েছে এটা আমি সেন্টার করতে চাই, তাহলে আপনি কিবোর্ডে যদি যে অবস্থায় মাউস না ছেড়ে মাউসটা ধরে রাখতে হবে, আমি কিন্তু মাউস ছাড়ি নাই, দেখেছেন মাউস ছাড়লে চলে যাবে, আপনি শিফট প্রেস করেন চারকোনা হবে, দেখেন আপনার মাউস এদিকে আছে কিন্তু যে শেপটা ড্র হচ্ছে এটা চারকোনা হচ্ছে। আর যদি আপনি কিবোর্ডে অল্ট প্রেস করেন তাহলে শুরুর জায়গাটা সেন্টার হচ্ছে, আবার ছেড়ে দিলে দেখেন, অল্ট যদি আমি ছেড়ে দিই মাউসটা ধরে রাখতে হবে, মাউস ছাড়া যাবে না, ডান হাতটা ছাড়া যাবে না, ডান হাত ধরে রাখতে হবে চেপে, মাউসটা ধরে রেখে আপনি অল্ট যদি প্রেস করেন শুরুটা সেন্টার হবে, আর যদি আপনি ছেড়ে দেন তাহলে শুরুটা শুরুই হবে, অল সেন্টার তৈরি করে দিবে। আচ্ছা যদি আমরা এরকম চাই সেন্টারও চাই চারকোনাও চাই তাহলে কী করবো, অল্ট প্রেস করবো সাথে শিফট প্রেস করবো, তার মানে দুইটা দুই ধরনের কাজ করে, অল্ট আমাকে কী করে শুরুটা সেন্টার করে দেয়, শিফট আমাকে চারকোনা করে দেয়, মানে ইকুয়াল করে দেয়, চারিদিক থেকে সমান আসবে। সেক্ষেত্রে আমি সেন্টার না করেও চাই, মানে যদি আমি চাই যে আমার সেন্টার যেখান থেকে শুরু হোক কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আমি শুধু শিফট প্রেস করতে পারি, অল্ট প্রেস করলে আমার শুরুটা সেন্টার হচ্ছে। তাহলে দুইটা টেকনিক আমরা অ্যাপ্লাই করে একটা শেপ ড্র করতে পারি। তাহলে কী পাচ্ছি আমরা, দুইটা জিনিস নতুন শিখলাম একটা শেপ ড্রর ক্ষেত্রে, একটা আমরা ইকুয়াল বানাতে পারি চারিদিকে সমান হবে, আর একটা হলো শুরুর পয়েন্ট আমরা সেন্টার করতে পারি। এর সাথে আমরা একটা ট্রিক্স শিখে নিই তারপরে আমরা প্র্যাকটিস করি। আচ্ছা আরেকটা ট্রিক্স শিখবো যে আমরা যদি একটা মাপ দিয়ে কোনো একটা শেপ ড্র করতে চাই,
যে আমার ক্রিয়েশনটা তৈরিটাই হবে একটা মানে মাপ অনুযায়ী, সেটা আমি কিভাবে করব। সেটার জন্য ওয়ে হলো আপনি যে টুলটা সিলেক্টেড আছেন এখানে আরেকবার যেতে হবে না, যেহেতু সিলেক্টেড আছেন আপনি যে জায়গায় শেপটা ড্র করতে চান সেই জায়গাটা একটা সিম্পলি ক্লিক করেন। সিঙ্গেল একটা ক্লিক করলে আপনার একটা পপ আপ বক্স চলে আসবে, এখানে আপনি লিখে দেন কত বাই কত চান। আপনি এখানে হয়তো 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি দিতে চান, দিয়ে আপনি সিম্পলি ওকে করেন, ওই সাইজের একটা শেপ ড্র হয়ে যাবে। নেক্সট আমরা যে জিনিসটা শিখব সেটা হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আমরা নর্মালি বানাতে পারি, কোনো প্রবলেম হওয়ার কথা না, তাই না? এখানে অন্য যে ফাংশনগুলো ছিল, দুইটা ফাংশন ছিল কি, একটা হলো শিফট আর একটা হলো অল্ট, এই দুইটা একই রকম কাজ করবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ইভেন ক্লিক করে যে শেপ ড্র করা সেটাও কাজ করবে, সমস্যা নাই। কিন্তু এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, তার মানে কি কর্নারগুলো রাউন্ড। এখন এই কর্নারগুলো রাউন্ডটাকে আমি কমাতে চাই, বাড়াতে চাই, আমি ক্লিক করে ড্র্যাগ করে ফেলেছি, কিন্তু এখন মনে হলো না আমি এটা ছাড়বো না, কিন্তু আমি এই কর্নারের যে রেডিয়াসটা বেশি আছে আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে, কমাতে চাই। তাহলে আমি কী করবো, কীভাবে কমাতে পারি, কীভাবে বাড়াতে পারি? সেটার জন্য সহজ উপায় হলো কিবোর্ডে যদি আপনি আপ এরো ডাউন এরো প্রেস করেন, আপনি যদি আপ এরো প্রেস করেন এটা বাড়তে থাকবে, রেডিয়াসটা বাড়তে থাকবে, যদি ডাউন এরো প্রেস করেন তাহলে কমতে থাকবে। দেখেন আমি একটা শেপ নিয়েছি, মনে হলো না আমার এখন রেডিয়াসটা এই বড় শেপের জন্য আর একটু বাড়লে ভালো হতো, তাহলে একটু বাড়িয়ে দেন, এখন মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে, ফাইন, এখন আপনি ছেড়ে দিলেন। কিন্তু আপনি একটা ছোট শেপ আবার যখন ড্র করবেন তখন দেখেন বড় রেডিয়াসটা কিন্তু ডিস্টার্ব করছে আপনাকে, আপনার রেডিয়াস দেখা যাচ্ছে না, তাহলে কী করবেন আগে একটু বড় করে নেবেন, নেওয়ার পরে এখন আপনি রেডিয়াসটা কমাবেন, তাহলে ডাউন এরো দিবেন তাহলে কমবে, তারপরে আপনি কাছাকাছি যান, তারপর আপ এরো দেন, এখন দেখেন ওকে ফাইন নাইস, এখন ছেড়ে দেন। বুঝতে পেরেছে বিষয়টা? পরেরটায় যদি আমরা যাই, ইলিপসে আসলে তেমন নতুন কিছু নেই। ইলিপস যদি আপনি ড্র করেন শিফট অল্ট একই রকম কাজ করে, এক্সট্রা তেমন কিছু নাই এর মধ্যে, কাজে এটা নিয়ে আস কাজ করানোর কিছু নাই বা দেখানোর কিছু নেই। পরেরটায় আছে পলিগন, আমরা পলিগন শেপ ড্র করতে যাচ্ছি, আমরা হয়তো শিফট প্রেস করলে যেটা হবে একটা ইকুয়াল সাইড ধরে সে কাজ করবে, কিন্তু পলিগনের যে সাইডগুলো আছে পরিমাণগুলো যদি আমি বাড়াতে চাই কমাতে চাই, মাউসটা না ছেড়ে যদি আমি আপ এরো চাপি তাহলে বাড়তে থাকবে, আবার যদি ডাউন এরো চাপি কমতে থাকবে, এবং সর্ব লোয়েস্ট হবে তিনটা, কারণ যেহেতু পলিগনাল সে তিনটার নিচে নামবে না, আপ এরো দিলে সেটা বাড়তে থাকবে। হোপফুলি আমার মনে হয় এটা আপনারা করতে পারবেন, তাই না? আমরা এট এ টাইম তার পাশেরটা দেখিয়ে দিই। তার পাশে আছে স্টার, স্টার আপনি যখন ড্র করবেন এখানে স্টারের মাথা আছে চারটা, পাঁচটা আছে সরি, এটা ইনক্রিজ করতে চাইলে আপনি ইনক্রিজ করতে পারেন আনলিমিটেড, কোনো সমস্যা নেই, আবার ডিক্রিজ করতে চাইলে আপনি ডিক্রিজ করতে পারেন। আরেকটা ট্রিক্স আছে, ওই ট্রিক্সটা শিখে থাকলে আপনার একটু ভালো প্রবলেম হয়, প্রবলেম হয় কি আপনারা করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যান যেটাকে আর ফিক্স আপ করা যায় না। হ্যাঁ, এই যে স্টারের কি বলে ডেপনেসটা দেখেন চেঞ্জ করা যাচ্ছে, যে আপনি কতটুকু দেবেন, এটা অনেকে একটু মানে উল্টাপাল্টা ইউজ করে প্রবলেম করে ফেলে, এই কোনো কারণে এদিক থেকে যদি ওইদিকে চলে যায় মানে মাইনাসের দিকে চলে যায় অনেক সময় প্রবলেম হয়ে যায়, মাইনাসে আটকে যায়, তার মানে হলো কোডিংয়ের কোনো একটা জায়গায় ওদের ভুল আছে, ভুলের কারণে এই প্রবলেমটা তৈরি হয়। সো আমরা এই কাজটা করবো না, করবো ছোটো বড়ো করবো, এবং শেষ পর্যায়ে যেন আটকে না যায় আর কি, বিপদে পড়ে না যান, তখন দেখবেন আর ঠিক করতে পারছেন না এবং আমিও করতে পারবো না। তাহলে স্টারে আমরা দুইটা অপশন পেলাম, একটা হলো স্টার ড্র করার সময় আমি সংখ্যা বাড়াতে পারছি কমাতে পারছি, এটা কি দিয়ে, আপ এরো দিয়ে ডাউন এরো দিয়ে, আর যদি আমি কন্ট্রোল প্রেস করি তাহলে কি হবে, বর্ডারগুলো এই যে স্টারের সাইডগুলো ডেপথগুলো কমাতে পারবো বাড়াতে পারবো। ঠিক আছে, প্রথম একদম প্রথমের দিকে দুইটা টুল আছে, এই দুইটা টুল না শিখেই আমরা নিচের দিকে এসেছি, তাই না? এই দুইটা টুল আমার মনে হয় শেখা খুব প্রয়োজন। এই দুইটা টুলের নাম আছে, নামটা কি আমরা জেনেছি অলরেডি না? আচ্ছা, একটা টুলের নাম ব্ল্যাক যেটা আছে, কালো যেটা আছে, এই টুলটার নাম হলো সিলেকশন টুল। সেকেন্ড টুলটার মধ্যে দুইটা টুল আছে, কিন্তু আমরা দুইটা টুল এই মুহূর্তে শিখবো না। উপরে যেটা আছে এই টুলটার নাম হলো ড্রিয়েক সিলেকশন টুল, যেটা সাদা, তার নিচে আছে গ্রুপ সিলেকশন। গ্রুপ সিলেকশন এখন আমরা শিখবো না, কারণ এখন শিখলে বুঝবো না এটা কখন ইউজ হবে। তাহলে ইনিশিয়াল স্টেজে আমরা শিখবো একটা সাদা টুল একটা কালো টুল, এটা আমরা ইজি বোঝার জন্য ইজি মেমোরাইজ করার জন্য দুইটা টুলকে মনে রাখবো, একটা সাদা একটা কালো। সাদা টুলটার নাম হলো সিলেকশন টুল, সরি কালোটার নাম হলো সিলেকশন টুল, সাদাটা হলো ড্রিয়েক সিলেকশন টুল। যেহেতু দুইটার নাম আছে তাহলে দুইটা ডিফারেন্ট ইউজেস আছে, দুইটার কি ইউজেস সেটা আমরা একটু দেখি।
মনে করেন একটা রেক্টেঙ্গেল আমরা ড্র করলাম, এই রেক্টেঙ্গেলটাকে যদি আমরা আমরা রিসাইজ করতে চাই, নট রিশেপ, রিসাইজ করতে চাই, মানে হলো সাইজটা যা আছে ছোট বড় করতে চাই, তাহলে আমরা এই সিলেকশন টুলটার মাধ্যমে করতে পারবো। কিভাবে? সেটার ওয়ে হলো, যখন মাউসটা আপনি এই কর্নারগুলোতে নিয়ে যাবেন, এটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে, এটাকে সরি এটাকে বাউন্ডিং বক্স বলে। বাউন্ডিং বক্সের কর্নারে যখন মাউস নিয়ে যাবেন, দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা বা কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এখন আপনি ক্লিক করে যদি ড্র্যাগ করেন, এটাকে ইনক্রিজ করতে পারবেন, ডিক্রিজ, সরি ডিক্রিজ করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, মানে হলো কি সাইজটাকে চেঞ্জ করতে পারছেন, রিসাইজ করতে পারছেন। আবার যদি আপনি কর্নার থেকে ক্লিক করেন, কর্নার থেকেও এটাকে ছোট বড় করা যাবে, তার মানে একটা শেপ ড্র করার পরে ছোট বড় করার জন্য আমরা সিলেকশন টুলটাকে ইউজ করতে পারি। সেকেন্ডলি যে কাজটা করতে পারি, এটাকে ধরে ফিল কালার যদি থাকে, তাহলে ফিল কালার ধরে আমরা এটাকে মুভ করতে পারি। তাহলে অলরেডি দুইটা ইউজেস আমরা শিখে গেলাম। এক নাম্বারটা হলো বাউন্ডিং বক্সকে ধরে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি, সাইজটা ছোট বড় করতে পারি। সেকেন্ডলি ফিল কালার থাকলে মাঝখানে ধরে এটাকে আমরা সরাতে পারি। থার্ড যে কাজটা করতে পারি, যদি কর্নারটা আপনি মাউসটা যদি কর্নারে নিয়ে যান, দেখেন কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি কি করতে পারবেন, এটাকে রোটেট করতে পারবেন, যে কোনো ডিগ্রিতে আপনি ঘুরাতে পারবেন। তাহলে কয়টা হলো? তিনটা কাজ আমরা শিখলাম। আরেকটা কাজ আছে, সেটা হলো আপনি দেখেন ভিতরে এরকম গোলাকার পয়েন্ট আছে, তাই না? আপনাদের এখানেও আছে সম্ভবত। তাহলে কি করবেন, গোলাকার পয়েন্টগুলো ধরে যদি আপনি টান দেন, রেক্টেঙ্গেল যে জিনিসটা ছিল এটা কি হয়ে যাচ্ছে, এটাকে কি বলে, আমরা একটু আগে শিখেছি না, রাউন্ডেড রেক্টেঙ্গেল। হ্যাঁ, নর্মাল যে রেক্টেঙ্গেল ছিল এটা হয়ে যাচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। আপনি এটাকে ধরে কন্ট্রোল করতে পারছেন, তার মানে অ্যাট এ টাইম আপনি ছোট বড় করছেন একটা, কিন্তু অ্যাট এ টাইম চারটাই হচ্ছে, মানে চারটা কি সে একইভাবে কন্ট্রোল করছে। তারপরে আমি কয়টা কাজ করতে পারলাম বলেন তো? আরেকটা কন্ডিশন বলে দিই, এখন হয়তো মনে নাও থাকতে পারে, তারপরে এখন বলে দিই। সিলেকশন টুল দিয়ে যারা কাজ করব, করার সময় যদি এরকম হয় যে ফিল কালারটা আমরা নান করে দিলাম, ঠিক আছে, এখন ফিল কালার কি আছে, নান আছে, যে একটা ক্রস লাইন আছে, ক্রস লাইন থাকা মানে কি নান, কোনো কালার নাই। এখন যদি আমরা এখানে ধরে ক্লিক করে টানতে থাকি, যাবে? যাবে না। কেন যাবে না? কারণ আমি বলেছি ফিল কালার থাকতে হবে, কন্ডিশন হলো ফিল কালার থাকতে হবে। এখন আপনি এটাকে সরাবেন কেমন করে, ফিল কালার তো নাই, সরাতে হবে না। সরানোর সময় আপনি কি করবেন, এরকম ড্র্যাগ করে, দেখেন ড্র্যাগ করে সিলেক্ট করা যায়, ছেড়ে দিলেন, ড্র্যাগ করে যে কোনো জায়গায় একটা ড্র্যাগ করে ক্লিক করলে হয়, অথবা বর্ডারে ক্লিক করলেও হবে। ক্লিক করার সময় আপনি এমন জায়গায় করবেন না যেটা আপনার ইন্টারাপ্ট করবে, যেখানে আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলো থাকতে পারে, যে কোনো জায়গায় ক্লিক করেন। তাহলে কি করবো, যে কোনো কর্নারে ক্লিক করতে পারি বর্ডারে, অথবা আমরা ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আপনি দেখবেন যে বাউন্ডিং বক্স আছে অথবা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই জিনিসগুলো বাদ দিয়ে বাহিরে যে এরিয়া আছে এটাকে ধরে যদি আপনি টান দেন, তাহলে এটাকে সরানো সম্ভব। একটা নতুন বক্স নেই, এটা একটু অ্যাব্রো থেব্রো হয়ে গেছে, তাই না? এই যে এটাকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা এই কী করবো, স্ট্রোকে ধরবো, ধরে দেখেন মাউসটা যাওয়ার পরে চেঞ্জ হয়ে যাচ্ছে, নর্মালি মাউসটা এরকম একটা লেস সহ, আর যখন একটু উপরে যাচ্ছে তখন লেসটা চলে যাচ্ছে, তার মানে কি আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে তুমি যদি এখন ক্লিক করো তাহলে আসলে সে মুভ হবে। এটা করতে পারবো না। এখন আমরা ড্রেগ সিলেকশন দেখবো, ড্রেগ সিলেকশনটা কি কাজ করে। ড্রেগ সিলেকশনটা মূলত সিলেকশন টুলের মতোই, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। এটা আপনি যখন সিলেক্ট করবেন তখন বেসিক্যালি ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে, কিন্তু নর্মালি আমরা কি হতো, কোনো একটা সিলেক্ট করে যদি আমরা টান দিতাম তাহলে এটা মুভ হতো, কিন্তু এখানে এটা হয় না। এখানে যদি আপনি টান দেন, দেখেন সিম্পলি একটা পার্ট চলে যাবে। অথবা যখন সিলেক্ট করেছেন, এখানে একটা বাউন্ডিং বক্স ছিল, দেখেন এটা সিলেক্ট করলে একটা বাউন্ডিং বক্স আসে, বড় বড় কর্নার আসে, তাই না? কিন্তু ড্রেগ সিলেকশনে গেলে সেই জিনিসগুলো নাই, তার মানে ড্রেগ সিলেকশনে যখন যাবেন আপনি বাউন্ডিং বক্স পাবেন না, তখন যে কর্নারগুলো থাকবে, এই যে পয়েন্টগুলো থাকবে, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো যদি আপনি সিলেক্ট করেন, ক্লিক করেন, দেখবেন এই যে ফিল কালার হয়ে গেছে, নর্মালি মাউস ওভার করলে দেখেন হোয়াইট আছে, তাই না? তার মানে সিলেক্ট আছে, বোঝার উপায় হলো যেটা ফিল কালার থাকবে, এটা সিলেক্ট আছে, এটা ফিল কালার। এখন যদি ধরে আমরা ড্র্যাগ করি, দেখেন আগে আমরা এই সিলেকশনটা দিয়ে করতে পেরেছি রিসাইজ, আর এটা দিয়ে করতে পারছি রিশেপ, মানে শেপগুলোকে চেঞ্জ করে ফেলতে পারছি। কেউ একজন কোশ্চেন করেছিলেন যে আমরা কি একটা কর্নারকে ধরে সরাতে পারি কিনা, বা একটা কর্নারকে রাউন্ড করতে পারি কিনা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা ধরে যদি সিলেক্ট করি কোনো একটা কর্নার, তারপর দেখেন পয়েন্টটা এক জায়গায় আসবে, এটাকে ধরে যদি সরাতে চাই একটাই সরবে। এটা দিয়ে আপনি চাইলে সুন্দর ডিজাইনও করতে পারেন।
আমি দুই একটা করে দেখাই আপনাদেরকে, যদি আমি ভালো ডিজাইনার না। দেখেন আমি ডিরেক্ট সিলেকশন গেলাম, দুইটা সিলেক্ট করলাম, দুইটা ধরে আমি যদি চাই তিনটা সিলেক্ট করব, এরকম বিভিন্ন শেপ আপনি তৈরি করতে পারবেন। এবং কোনো কঠিন কিছু না, কোনো কষ্টকর কিছু না, ধরবেন জাস্ট একটু মাথাটা খাটাবেন যে কি করতে হবে, তাহলে হয়ে যাবে। কিছুই করতে হবে না, জাস্ট সিলেক্ট করতে হবে। এখন আরেকটা বিষয় আছে, মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট আপনি কিভাবে সিলেক্ট করবেন। মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার জন্য কন্ডিশন হলো, আপনি মনে করেন এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করেছেন, এখন আপনার এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করা লাগবে, সেক্ষেত্রে শিফট প্রেস করে ধরে রাখতে হবে, ধরে রেখে আপনি আবার এটা ড্র্যাগ করবেন, অথবা আপনি যদি এটা চান অ্যাঙ্কর পয়েন্টে এসে ক্লিক করবেন, তাহলে কি হলো তিনটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে। এখন ধরে যদি আপনি এটাকে টান দেন, তাহলে তিনটা চেঞ্জ হবে। আমি দুইটা যদি করতে চাই, এখানে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, সেকেন্ডটা শিফট চেপে আমি ক্লিকও করতে পারি অথবা ড্র্যাগও করতে পারি। ড্র্যাগ করার সময় খেয়াল করতে হবে, আমি ড্র্যাগ করলাম এটা সহজ চলে আসলে, এরকম যেন না হয়। আমি ড্র্যাগ করে যে চার কোনা সিলেকশন বক্সটা আসবে সেটা যেন আমার ডিজার্ভ এরিয়ার মধ্যে থাকে এবং আরেকটার উপরে চলে না যায়। আমি ড্র্যাগ করে এ পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে দুইটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমাকে চিন্তা করতে হবে আমি যে দুইটা করছি আমার ড্র্যাগটা কোথায় যাচ্ছে। দুইটাকে ধরে যদি আমি রিশেপ করে দিই, বিভিন্ন ধরনের শেপ তৈরি হবে।